মৃত্যুর একটা কষ্ট আছে, আর সব থেকে বড় কষ্ট হয় যখন ওই মর্দা ব্যক্তিকে ঘর থেকে বার করা হয়। আমি এখনই মারা গেলাম, আমার সাজের ঘর কত কষ্ট করে বানিয়েছি, আর কিছু বড় বাকেরা এত তাড়াতাড়ি বার করে দিবি না, আর কিছু গোন আমাকে ঘরে রেখে রে আল্লাহ গরিবার আয়সা। ওই মর্দা ব্যক্তির কথার আওয়াজটা মানুষ ব্যতীত গরু সবর ভেড়া ও তুম্বা সকলেই শুনতে পায়। আপনার দামি ঘরে রাখা হবে না, ইংলিশ খাটের সঙ্গে রাখা হবে না, তাড়াতাড়ি বার করে দিল আম্মা জান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারপরে কোন সময়? আম্মা জান আয়েশা বলে, আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, তারপরে ওই মর্দা মানুষের জামা কাপড় গুলো খুলে দেওয়া হয়, ওই মুর্দা গা চল্লায় আমার ছেলেরা রে এত তাড়াতাড়ি নে বাবা, আমার জামা খুলে দিও না, আমার তহবার খুলে দিও না, আমার খুশিটা খুলে দিও না, আমার আংটিটা খুলে দিও না, আর কিছু কোনো সময় দাও, তোমরা এত নিষ্ঠুর, আর কিছু কোনো আগে থাকতে দেবে না। আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে, ওই সময় ওই মর্দা ব্যক্তি এত দূরে চিল্লায়, মানুষ ব্যতীত সমস্ত পশু পাখি চিনেরা শুনতে পায়। সিদ্দিকা ওই ব্যক্তিকে ব্যক্তিটাকে যখন গোসল দেওয়া হয়, খাটিয়ার উপরে শুয়ে রাখে, বড় মেয়েটা মাথার কাছে আব্বা আব্বা করে যখন কাঁদে, আল্লাহ নবী ফরমাচ্ছেন, আল্লাহর কানটাকে খুলে রেখে দেন, ওই মর্দা ব্যক্তি শুনতে পায় আমার বড় মেয়ে কাঁদে, মর্দা চিল্লায় মারে কাঁদিস না মা, আর তোদের কাছে থাকবো না মা, আমি এবারে চলে যাব, মারে মা, তোর ভাইরা এত নিষ্ঠুর, এত সাদের ঘর বাড়ি থেকে আমাকে নামিয়ে দিল, আল্লাহ নবী বলছে যখন ফাঁকা বড়ে রাখা হল, জানাজা নামাজ পড়ানো হবে, মর্দা ব্যক্তি সেবা মনে করে এত মানুষ এসেছে আমার সঙ্গে সব যাবে, আহারে কবরস্থলে গিয়ে দুইজন ব্যক্তি যখন কবরে ভিতরে নামে, বিসমিল্লাহ অবিল্লাহে অফি সাবিলিল্লাহে ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ, যখন কবরে রেখে দেয় ওই দুইজন, যখন আরো জোরে জোরে চিল্লায়, কেউ গায় কেউ গায়, আবার তোদের জন্য জীবন মাটি করে দিলাম, সব আমাকে একা ফেলে রেখে চলে গেলি বাবা, তোদের দেখে একটু বাইরে মানুষ মাটি দিচ্ছে, তার মুখরা
তিনি মোটা করে মাটি দিয়ে তোমার বাবের কবরে মাথা ধরে গিয়ে দাঁড়িয়ে যাও, তোমার বাবের কবরে মাথা ধরে দাঁড়াও, সোরা ফাতিহা সোরা ইখলাস আয়াত বলে সব যখন চলে আসে বাপ কবরের ভিতর থেকে তার সোনামানি। আমি কাকে গালাগালি দাও বুড়িমা তুমি কি জানো মা, আমি জানি না, তবে মানুষটা অতি ভদ্র মানুষ, ভালো মানুষ, এমন মানুষ দুনিয়াতে আর হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মার আয়েশা সিদ্দিকার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী বুড়ি মায় নবী চোখে পানি গড়িয়ে যা, এতদিন ঝাড় বাড়ি ছিল মা উনি হলেন সেই মাহী, উনি হলেন বাবারা ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা একবার পিছন থেকে তাকিয়ে দেখো মা, আমার নবী তোমার মায়ের পরে কত কান্না কাঁদে। আরে আমার জন্য তো হযরত মুহাম্মদের চোখে পানি, বুড়ি বাপ বলল না বেলাল সত্যি বলছো ইনি সে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বাপ ছুটে ছুটে এসে আল্লাহ নবীর কদম মোবারক দুটো জড়িয়ে ধরেছে, বাবা ছেলে আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আমি বড় অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি বাবা, ও বাবা ছেলে তুমি আমাকে মাফ করো। আল্লাহ নবী বললে বুড়ি মা যদি একবার ইমানের কলমাটা পড়ে নিতে, যদি বলো বুড়িমা থাকতে বললে আল্লাহ নবীকে বললে ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি নয়, আর দেরি নয়, একবার দূরের দশটা হাত মুবারক বাড়িয়ে দেন। আল্লাহ নবী দূরের হাত মুবারক বাড়িয়ে দিলেন, বুড়িমা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললে বুড়ি মা এবারে বাড়ি চলে যাও মা, আর থাকা লাগবে না। বুড়ি মা আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জীবনে বাড়িতে ফিরে যাব না, আল্লাহ যে কদিন হায়াতে রেখে দেন আমি আমার নবীর বাড়ির গোলাম হয়ে যাব। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর, শরীফ আল্লাহুম্মা। আল্লাহ
আমার দিনদার ইমান রামের আসন আমার খেলা কোন মানুষ যদি ওই নেতাকে অনুসরণ করতে পারে, ওই নেতাকে যদি নেতা বলে মেনে নিতে পারে, ও দুনিয়াও ভয় নাই আখেরাতেও ভয় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নেতার মুখের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়, আর আমাদের নেতাগুলোর মুখের দিকে তাকালে মনে হয় সেটা জবানে বলে আর লাভ নাই, মুখ যেন আপনার ছাগলের মুখের মতো কালো হয়ে রয়েছে। একটু নূর আছে, একটু নূর দেখা যায় ওদের মুখে। হ্যাঁ হ্যাঁ, সব বৈশাখ মাসে ঝড় ওঠার আগে যেটা মেঘ হয় ওরা মেঘের মতো কালো, তার মানে কি সর খেয়ে খেয়ে মুখে আর নুন নেই, আর আর নুন নেই, সব শেষ করে ফেলেছে। আল্লাহ ওর থেকেও গ্রামের দিন দুঃখী গরিব দিন মজুর খেটে খায় ওর মুখের দিকে থাকবে তাকাবে একটা মুখের নুরের আভা পাওয়া যাবে, যদি বলো সবার। তবে ওই পাঁচতলা বাড়ির নেতার মুখের দিকে তাকার থেকেও এটা কুকুরির মুখের দিকে দেখানো তো হারাম খেয়ে গেছে। আমার বিশ্ব নবী বিশ্ব নেতা গভীর রাত্রিরে যখন আল্লাহ নবী কাবা শরীফ যেতেন, আল্লাহ কাবা চত্বরটা অন্ধকার হয়ে থাকত, আল্লাহ নবীর নূরে আল্লাহ কাবা ঘরটা আরো আলোকিত নূর আর নূর হয়ে যেত। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো ভালোবাসেন, ও দুনিয়ার মানুষেরা আমার নবী যদি গভীর রাস্তা জানাতে আল্লাহ নবী দূরে মুখে রশিতে সাত মাইল নয় সাত মাইল পর্যন্ত রাস্তা আরে আলোকিত দূর আর দূর হয়ে যেত। এই হচ্ছে মুসলমানদের নেতা, ধরে মুসলমান এই নেতার অনুসারী হও তোমার মুখের দিকে পাঁচটা মানুষ তাকিয়ে থাকবে, হ্যাঁ আল্লাহ তোমার মুখে একটা মায়া ভরা মুখ দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা নূরালা মুখ দিয়ে দেবে। আর দুনিয়ার পচা নেতাদের অনুসরণ করো, ওদের পাল্লায় পড়ে ঘরের টাকাগুলো সে ঝেড়ে ঝেড়ে খাও, আম্বানের টাকা খাও খাও, আল্লাহ তোমাদের খাওয়া আমরাও দোয়া করি তোরা খা, সারা তোরা জাহান্নামে যা। কি যত নেতা টাকা মেরে মেরে খেয়েছে ওই নেতার সারা গ্রামবাসীর পায়ে হাত দিয়ে যদি ক্ষমা না চায় ওর কবরের আজাব মাপনি, একজন যদি ক্ষমা না করে তা ওকে ভুগতে হবে। এ ভাই ওর থেকে আমরা অনেক ভালো নয় আলহামদুলিল্লাহ, আল্লাহ দিন আনা দিন খাই, কারণ তোর হাত পায়ে ধরতে হয় না, কারণ মেরেও খাইনি ঝেড়েও খাইনি, ওই তিনতলা বাড়ি শুয়ে লাভ নেই, আমার তিন চালা ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ঘর দেয় তোর থেকেও ভালো ঘর পাবো সাড়ে তিন হাত মাটির তলায়, যদি বলুন সুবহানাল্লাহ, সে ঘরে কত আরাম জানিস। হ্যাঁ নেতা শুয়েছে, নেতার বউকে বলছে একটু পাটি বেঁধাও দিন, ও তো আবার সেই সমিতির একজন একটা দায়িত্ব নিয়ে বসে আছে, ও ইনকাম করে, ওর বউ করে, ওর ছেলে করে, ওর মেয়ে করে, ওর ভাইপো করে, ওর ভাই করে, ওর সবাই ইনকাম, মানে লাইন সব জুড়ে দেয়, চতুর্দিক থেকে হারা এসে টাকার পাহাড় হয়ে যাচ্ছে, ওর থেকে শরীরের রক্ত খাস। বিবি কি বলছে একটু পাটি বেঁধে না, আজকে অনেকক্ষণ রাস্তায় হাঁটতে হয়েছে, মিছিল ছিল সময় নেই, আপনার যেমন মিটিং থাকে আমারও মিটিং আছে, অভিজিতে ও চলে গেল। গরিব মানুষ খেটে খায় বাবা,
এই মানুষটা যখন মারা যাবে এর কবরে মুনকার নকীরের সওয়ালের জবাব হবে, এই গরিব মানুষের নামাজ, এর রোজা, এর হজ, এর যাকাত, এর তাসবিহ, এর কোরআন তেলাওয়াত, এই ইবাদতগুলো দিয়ে আল্লাহ একটা মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দেবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সারা জীবন লোকের জমিতে নাঙ্গল দিয়েছে, ফাঁকি দেয়নি, আমার বান্দা কোটি উত্তরে করেছে, মাথার খান পায়ে ফেলে বেটাদের হালাল খাইয়েছে, আমার বান্দা হারাম খাইনি, আর ভাজা চাল ভাজা ছোলা ভাজা খেয়েছে, ভাত আমার বান্দা দুটো পাইনি, তথাপিও হারাম দিকে হাত বাড়াইনি, ও আমার ফেরেশতারা এত কষ্টের মধ্যে দিয়ে তথাপিও আমার বান্দা হাইয়া আলাসসালাহ আওয়াজ যখন কানে গেছে মাঠে আলেতে আর উজু করে আল্লাহু আকবার, আমার বান্দা মাটি দিয়ে করেছে, আমি আল্লাহ সেদিন ওয়াদা করেছিলাম, ওরে আমার মাঠে নামাজ পড়া বান্দারে তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তুই আমি আল্লাহ আমাকে এত ভালোবাসে তোর নেক আমল দিয়ে একটা মানুষের সুরা বান্দা বানাবে, বান্দা কবরে জান্নাতে বিচার আল্লাহ বিছাবেন, আল্লাহ নেক বান্দা সে বলবে আপনার জীবনের ওই নেক আমল দিয়ে যে মানুষটাকে আল্লাহ বানাবে ও কেমন পর্যন্ত আপনার পাঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নেক বান্দা কবরে একটু আরামের সঙ্গে ঘুমা, আল্লাহ নেক বান্দা সারা রাত জেগে জেগে নামাজ পড়েছিল না ঘুমিয়ে, কোরআন তেলাওয়াত করেছিল না ঘুমিয়ে, আলেমদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনেছিল, বান্দারে ও আমি তোলে নেব কষ্ট দেব না, আজ তুই ঘুমিয়ে যা, কেমন বলতো তোর সেবায় আমি নিয়ে জিত। গরিব হয়েছেন বলে বলে ব্যথা নেবেন না, বলে দুঃখ নেবেন না, কদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা, এ গরিব মানুষেরা আল্লাহ তোমাদের ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করবে, তোমাদের সব স্মৃতি সেদিন অনেক থাকবে বাবা, তবে চিন্তা হারাম খাবার চিন্তা মাথায় দিয়ে শোনা, নবী আমার দিন দুনিয়ার মানুষ আল্লাহ নবী খেললাম এত বড় আমাদের হাত দাও করেছিলেন, আলহামদুলিল্লাহ ইসকের সঙ্গে দুটো কথা বলি, এটা যদি আমার আল্লাহ খুশি হয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা, আল্লাহ যদি খুশি হয় তাহলে আমরা আজকে সবাই কামিয়াবি হব, বলুন না ইনশাআল্লাহ। একবার তকবীর দিয়ে মহবিল করম করে ফেললে কিছু হবে না বাপ, লোক দেখানি গরম আল্লাহ নেবে না, শোনা আল্লাহর জন্য শোনেন আর আমি আল্লাহর জন্য বলি, তাহলে আপনিও হবেন কামিয়াবি, আমি হিজবুল্লাহ আমিও হয়ে যাবো কামিয়াবি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি সমালোচনা করে আমি শেষ করতে পারবো না, একদিনে একটাবার হলেও একটা ফোনও আসে যে হুজুর জীবনে নামাজ পড়তাম না, আপনার এই অস শুনে আমি কাঁদি হুজুর হাওয়া হাওয়া করে, আর সেদিন থেকে আমি নামাজ শুরু করেছি,
এতটুকু বলিস যে মাওলানা হিজবুল্লাহ সাহেবের অশুনে আল্লাহ আমি নামাজ পড়া শুরু করেছি, আর কিছু বলতে হবে না, আল্লাহ মাফ করে দেবে, ঠিক কিনা ভুল বলে আল্লাহ। আজকে সকালে একদম আল্লাহ সাক্ষী এই রাত্রির আমি যখন মানে কি আর বলবো আপনাদের বলেন, এই আল্লাহ আমাকে সাক্ষী রেখে বলছি আজকে সকালে ফোন করে আপনার ডায়মন্ড হারবারের বাড়ি আপনার ফোন করে বলছে হুজুর সালাম আলাইকুম ভালো আছে, মূর্খ বলে হ্যাঁ খুব ভালো আছে, তোমার ঝুঝু তোমার বাবারই ঘর ভালো ফার্স্ট আপনি তো আমার হ্যাঁ সব ভালো ফোন করলে তো বুঝতে পারি হ্যাঁ সব ভালো আছে খুশি বলছে হুজুর আমি তোমার অজ না সবসময় শুনি হুজুর আপনি খুব ভালো অস করেন তুমি তো আমার আপনি বলে হ্যাঁ ঠিক আছে আল্লাহ বলছে হুজুর আমি আমার চাপ দাঁড়িয়ে রেখেছি আমার জন্য দোয়া করবো আর এইদিকে এলে আমি আপনার সঙ্গে দেখা করবো, আমি তখন গাড়ি ড্রাইভ করছি আল্লাহ আল্লাহ সাক্ষী রেখে বলছি আমার চোখে না পানি এসে গেছে, আরে আল্লাহ তুমি যদি এই ছেলেটাকে কি আমাদের আমার ওসিলা করে দাও তাহলে আমার আর কিছু লাগবে না, সুবহানাল্লাহ এই আপনার ওসিলায় যদি একটা বেনামাজি নামাজি হয়ে যায় আল্লাহ আকবার ওই একটা নামাজি ওসিলায় কাল কিয়ামতে আল্লাহ আপনাকে মাফ করে দেবে, যদি বড় সুবহানাল্লাহ এই জন্য রাস্তায় ঘুরবেন আসরের নামাজ পড়ে কে আপনাকে তবলিগ বললো আর কে কি বললো ডান কিয়াম রাস্তায় ঘুরবেন ইয়ং ছেলে হচ্ছে এ ভাই শোন আচ্ছা তুই এরকম করে হচ্ছিস আসরের নামাজ পড়েছিস যা একটু বাড়ি যা একটু ভালো লুঙ্গি পরি আয় জামা পরি আয় ভাই আমরা একসঙ্গে মাগরিবের নামাজটা পড়ি ভাই সবার পড়তে হবে ভাই, হ্যাঁ দেখলি নি কত ইয়ং ছেলে সব শেষ হয়ে যাচ্ছে, আরে বাবা যদি আপনার ওসিরা একটা যুবক নামাজি হয়ে যায় আপনি ধন্য হয়ে যাবেন, যদি বলুন সুবহানাল্লাহ আপনার ওসিরায় যদি একটা দাড়িওয়ালা হয়ে যায় কি আপনি ধন্য হবে, আমার ভাই জানা তবে নিয়ত থাকবে আল্লাহর জন্য কি নিয়ত কার জন্য আল্লাহর জন্য সুবহানাল্লাহ আমাদের চোরাই হারি উঠত না ও দুনিয়া মানুষের আমি ফাতে আমার দুজনাল হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসেন খাওয়ার জন্য যখন আর চিল্লাতে আম্মা যার খেতে গেল খুদা যেন সহ্য করতে পারি না ও দুনিয়া মানুষেরা আমি ফাতেমা ওই সময় আমার খরিদা চুরা হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসেন এই দুটো বাচ্চাকে হাত ধরে ধরে নিয়ে আমার আব্বা যান রসুল্লাহর সম্মুখে দাঁড় করিয়ে দিতাম ও আমার ইয়েরাগাম হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসেন বলে ও দুনিয়া মানুষেরাগাম আল্লাহ মানা মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন আমার নানার চাঁদ মুখে দিকে তাকাতাম আমাদের খুদাটা খুদার কথা আমরা ভুলে যেতাম যদি বলেন সুভান এমন একজন নেতাকে নেতা বলে মানি যে নেতার মুখের দিকে তাকালে খুদা লাগে না ধরে বলুন সুভান আমার ভাইয়েরা সোনাবাই গেলাম আম্মা জাল্লা নেবির তোসাবি মদিনা মসজিদে জমাবি শরীফের গেটে দাঁড়ালে ঝড়ো লাগে অত জোরে বলে মদিনা মসজিদে জমাবি শরীফের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে ও মদিনার মানুষেরা এদিকে এসো বাবা ও মদিনার মানুষেরা আজকে মনে হয় আসমানের চাঁদ মদিনার মসজিদে নবাবিতে নেমে এসেছে
শুধু দেখে যাবি আসমানের চার জন মদিনার মসজিদের জবাবিতে নেমেছে, সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে চলে আসছে বাবা। সাহাবারা এসে বললেন আসমানের চার মদিনার মসজিদে কোথায় নেমেছে? নবী আমার মদিনার মসজিদে জবাবি শরীফের মেহরাবে বসেছিলেন। সাহাবা দেখালেন একবার আকাশে আসমানের চাঁদ হার বানিয়ে দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। পয়গম্বরে করো সালাম দেখা দে খোদায়া গরে বন্দর সে মিলা দে খোদায়া শরাবে মোহাম্মদ পিলা দে খোদায়া পয়গম্বরে করো সালাম দেখা দে খোদায়া আল্লাহ খুব অবস্থা খারাপ আমার নবীর সঙ্গে এক দস্তরখানে বসে সব খানা খেতে খানা খেতে খেতে সাহাবি বলছে কি আর রাসূল আল্লাহ আমাদের কত বড় নসিব আমরা আমাদের নবীর সঙ্গে খানা খাই। বলে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের কত বড় কপাল আমরা আমাদের নবীর পিছনে নেকতেদা করি নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজকে একটা কথা মনে হলো, তাহলে আখিরি নবীর উম্মতরা তো এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল, তাদের এ নসিব হবে না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা শুনে রাখো, যারা আমার আশেখ হবে আমার দেওয়ানা যারা আমার পাগল হবে বাবা আল্লাহ পাক তোমাদের চাইতে আখিরি নবী আমি মুহাম্মদ বলে দিলাম, যারা আমাকে দেখলো না আমার জয় করলো আমাকে দেখলো না আমার সুন্নতের অনুসরণ করলো আমাকে দেখলো না আমার মহাব্বাতে ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ত্যাগ করে দিতে পারে। শুনে রেখে দাও ও আমার সাহাবীরা ওই আখিরি শেষ জমানার উম্মতটা আমি রাসূলুল্লাহ আমার থেকে দূরে থাকে না গো ও আমার নিকটই এসে যায়। এই দুনিয়া ছাড়তে হবে কবরের যেতে হবে
সাদা পাবো পড়তেই হবে বাবা, পড়তেই হবে, বউদের সেবায় কেউ কারো হবে না। আমরা যা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আমি আয়েশা আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবী এসে আমি আয়েশা চারুর মনে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে, আমার আয়েশা আমার রাসূলের চাঁদ মুখখানা দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানেন কপাল কি বলে, রাসূলের মুখটা দেখছে, আমার রসুলের কয়েকটা দাড়ি পেকে গেছে। এই দাড়ি পাকা এটা একটা মৌতের আলামত। রসুল বললেন, তোমার আত্মীয় বা তোমার বন্ধু যখন মারা যায় ওই সময় তুমি ভেবে নাও এরপরে আমার পালা, তখন থেকে সাবধান হও, তখন থেকে সাবধান হও। আমার বড় চিন্তা হয় যেসব 60 বছর 50 বছরের মুরব্বী যারা এখনো নামাজ কাজা করে, ভাই একটু এদের চিন্তা হয় না কি ধরনের মূলতায় কি জানি এত গালাগাল দেয় আর এত বিড়ি খায়। এই একটা দুটো মূল আছে না, আমার মনে হয় আজরাইল যদি আসে ওর মুখের দুর্গন্ধে পালাবে, বলবে আল্লাহ জানটা লোব কমেন দে, শুধু বিড়ি আর বিড়ি। আমার চাচা জীবনে খুব খেয়েছো বুড়ি, আজ থেকে তওবা করে দাও যে আল্লাহ এই বিড়ি খোর তোর নবীর দিদার হবে না। যতই তুই দিনের বেলা 100 বার করে 500 বার করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানির নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম যতই তসবিহ পড়িস তোর বিড়ির গন্ধে নবী আসবে না। বিড়ি ছাড়, মেসওয়াক ধর, দরুদ পড়, হালাল খা, নবীর দেখা মিলে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। আর বিড়ি খেয়ে গেলে নবীর দেখবে পশ্চিমকালে হবে না। কি হয় বলেন, তুলা তোমরা কত খাও, আমাদের হাওড়া জেলার লোক যা খায় না সারা ভারতের লোক অত খাতি পারে না। আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা কোলে রাসূলুল্লাহ মাথা দিয়ে শুয়ে, আম্মা জান আয়েশা আমার রাসূলের দাড়িটা নিয়ে খেলা করছে, এই স্বামী স্ত্রী বসে বসে আড্ডাই আর কি মারবেন, জীবনের সাগিরা গোনা মাফ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ হবে কি করে, এখনো স্বামী স্ত্রী তো সেই সাপ আর বেরিয়েলাম সম্পর্ক ওই রাখবে। হ্যাঁ না না না, আমার রসুল বললেন যতদিন বাঁচবে স্বামী স্ত্রী এক বালিশে শোবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমাদের মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। মাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দাড়ি মুবারক নাচা করতে লাগলেন। মাজার হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা নসো করে দেখি আল্লাহ নবী মুবারক মুখে দাড়ি মুবারকে উরিষ্টা চুল পেকে গিয়েছে, আর আমার কাছে থাকবেন না আল্লাহ নবী, এবার আমি আয়েশা কেছে চলে যাবে, এবার আমি আয়েশা আমার উপায় কি হবে। আম্মা যান চা চোখের বারে দেখতে লাগলো, আম্মা জানে চোখের গরম পানি আল্লাহ নবীর মুবারক মুখের উপরে পড়ে গেল, আল্লাহ নবীর ঘুমটা বেড়ে গেল, নবী আমার আম্মা জানে মুখে বলে দেখালেন, ও সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেন
কি হয়েছে তোমার? আমি রাসূলুল্লাহ তোমার জানুর উপরে মাথা দিয়ে শুয়েছি বলে তোমার কি কষ্ট হয় নাকি? আল্লাহ নবীকে আম্মাজান বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার চাঁদের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, আমি আয়েশা আপনার দাড়ি মোবারক নিয়ে খেলা করছিলাম, আমি আয়েশা ঘুরে ঘুরে দেখি আমার নবী মাকে মোবারক নূরের দাড়ি মোবারকের উনিশটা চুল বেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার মনে মনে হলো আমার নবী আর বেশি দিন থাকবে না। আল্লাহ, আমি আয়েশাকে এতিম করে রেখে চলে যাবেন, আপনার ইন্তেকালে কথা মনে করে আমি আয়েশা আমার চোখের পানি গড়িয়ে যায়। দাড়ি পাকাটা মৌতের একটা আলামত। আম্মাদের আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মর্দা ব্যক্তি কোন সময় বেশি কষ্ট হয়? আল্লাহ নবী জবাব দিলেন, ও আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, মানুষটা যখন ঘরের ভিতরে মারা যায়, যখন মারা গেল এই মুহূর্তে সাকরাত মৌতের তো একটা কষ্ট আসে না নাই, এই কষ্টটা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসালাম বলল, আল্লাহ নবী সাহ, আপনাকে নবী বলে মেনে নেব, ওই পুরাতন কবরস্থানে একটা কবর রয়েছে, ওই কবরবাসীকে যদি জিন্দা জীবিত করে দেখাতে পারে। এই অসুবিধা তকবীর দাও না, নারায় তকবীর, এই তোদের তাবারক হয়েছে, বললেন, হ্যাঁ চলো না, আমি আল্লাহর হুকুমে কবর থেকে চিন্তা করে তুলবো। অনেক দিনের পুরাতন কবর গিয়ে দাঁড় করিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কম বিইজনিল্লাহ, জিন্দা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। হে লম্বা মানুষ, কবর থেকে উঠে আল্লাহ নবী সাকে বলেছিলেন, চাচা যান, আপনি কেমন আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে চাচা বললে, আমি তোমার কেমন চাচা হই? ছেলেটা কবর থেকে উঠে বলল, আল্লাহ নবী সাহেব, আপনি জানেন না, আমার আব্বা জানেন না, বলো আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম, আমি নূহ নবীর বেটা, আমার নাম হলো সাদ, আমি বৌদির আগে মারা গেছি। আল্লাহ নবী সাহেব বললেন, এই নূহ নবী বেটা সাদ, তুমি মিথ্যা কথা বলছো বাবা, আল্লাহ আমার উপরে যে তোরা কেনা মেলে করেছে, এই তোরা কেনা মেলে আছে নবী মুসার উম্মতের দাড়ি গো চুল পাকে না, বাবা তোমার তো বেগে গেছে। আল্লাহ নবী মুসলামের ছেলে বলেছিল, চাচা, আমি আপনাকে চাচা ওই জন্য বললাম, এক নবী অপর নবীর ভাই, আমি মুসলামের ছেলে, আমার আব্বা জানা নাই দাড়ি গোল চুল পাকত না, এটা আপনি ঠিক কথা বলেছেন, তবে আল্লাহ পাক আমি সবে যদি বোধ হবে, আল্লাহ বলে দিলেন, হে মালাকুল ইব্রাহিম, আমার নবী নূহের বেটা সাপকে কপ করে গিয়ে ধরবি। আজরাইল যখন আমাকে ধরল, আমার মাথা দাড়ি গোমের চুল
পেকে গেছে ভয়তে। ঈসা সালাম বলছে আচ্ছা এটা তো বুঝলো নবীর উম্মতদের গা দিয়ে ঘাম বার হতো না, কিন্তু তোমার গা দিয়ে এত ঘাম বার হচ্ছে কেন? আমার রুহটা যে এত দৌড়াদৌড়ি করেছিল হয়েছিল ওই ঘাট এখনো বার হচ্ছে। যদি নুহ নবীর ছেলে শামে এত বছর হয়ে গেল মৌতের ভয়ে যদি চুলদাড়ি পেকে যায়, আমাদের মৌতের কথা মনে হয়। আমাদের আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিরা সব সব থেকে কষ্ট পায় কোন সময়? আমার রাসূল বললেন আয়েশা ও তো মৃত্যুর একটা কষ্ট আছে, আর সব থেকে বড় কষ্ট পায় যখন ওই মর্দা ব্যক্তিকে ঘর থেকে বার করা হয়। ঘরের খাটের উপরে বাপ মারা গেল, সঙ্গে সঙ্গে বড় বেটা বুঝে বেটা সেজে বেটা চাস্ত ভাইয়েরা ছুটে এল ভাইয়ের লাশ ঘর থেকে বার করতে হবে। আল্লাহ নবী বারবাদে বিয়া ওই সময় মর্দা ব্যক্তিরা এত চিল্লেছে ইয়াবা ছেলেরা ইয়াবা ভাইরা ইয়াবা আত্মীয় স্বজনেরা আমি এখনই মারা গেলাম আমার সাজের ঘর কত কষ্ট করে বানিয়েছি আর কিছু করা বাকি রাখ এত তাড়াতাড়ি বার করে দিবি না আর কিছু গোন আমাকে ঘরে রেখে দে। আল্লাহ নবী বারবাদে আয়েশা ওই মর্দা ব্যক্তির কথার আওয়াজটা মানুষ ব্যতীত গরু সবল ভেড়া ও তোমা সকলেই শুনতে পায়। আপনার দামি ঘরে রাখা হবে না, ইংলিশ খাটে শুনিয়ে রাখা হবে না, তাড়াতাড়ি বার করে দিল। আমরা যান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারপরে কোন সময়? আম্মা যান আয়েশা বলে ও আল্লাহ নবী বলে বিবি আয়েশা তারপরে ওই মর্দা মানুষের গা থেকে যখন জামা কাপড় গুলো খুলে নেওয়া হয় ওই মর্দা গা তখন চেল্লায় আমার ছেলেরা রে এত তাড়াতাড়ি রে বাবা আমার জামা খুলে দিও না, আমার তহবার খুলে দিও না, আমার খুশিটা খুলে দিও না, আমার আংটিটা খুলে দিও না, আর কিছু কোন সময় দাও, তোমরা এত নিষ্ঠুর আর কিছু কোন আগে থাকবে দেবে না। আম্মা যান আয়েশাকে আল্লাহ নবী বললেন বিবি আয়েশা রে ওই সময় ওই মর্দা ব্যক্তি এত জোরে চিল্লায় মানুষ ব্যতীত সমস্ত পশু পাখি জিনেরা শুনতে পায়। ও ওই ব্যক্তি গায়ে ব্যক্তিটাকে যখন গোসল করা হয় খাটিয়ার উপরে শুয়ে রাখে বড় মেয়েটা মাথার কাছে গিয়ে আব্বা আব্বা করে যখন কাঁদে আল্লাহ নবী ফরমাচ্ছেন আল্লাহর কানটাকে খুলে রেখে দেন ওই মর্দা ব্যক্তি শুনতে পায় আমার বড় মেয়ে কাঁদে
মুরদা চিল্লায় মারে মা কাঁদিস না মা, আর তোদের কাছে থাকবো না মা, আমি এবারে চলে যাবো মারে মা। তোর ভাইরা এত নিষ্ঠুর, এত সাধের ঘর বাড়ি থেকে আমাকে নামিয়ে দিল। আল্লাহ নবী বলছে যখন ফাঁকা বদলে রাখা হল, জানাজা নামাজ পড়ানো হবে, মোদা ব্যক্তি সবাই করে এত মানুষ এসেছে আমার সঙ্গে সব যাবে। আহারে খরগোশে গিয়ে দুইজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামে, বিসমিল্লাহ অবিল্লাহ অফিসাবিল্লাহ ওয়ালা বিল্লাহ রাসূলুল্লাহ যখন কবরে রেখে দেয়, ওই দুইজন যখন কবর উঠে পড়ে কবর আসে মুর্দা, আরো জোরে জোরে চিল্লায় কেউ নাই কেউ নাই, আবার তোদের জন্য জীবন মাটি করে দিলাম, সব আমাকে একা ফেলে রেখে চলে গেলি বাবা, তোদের ফেলে একটু বাইরে মানুষ মাটি দিচ্ছে, বিলেহা খারাখ না খো অফিহা গরি দুঃখ অবিলহা মুখরি জুখ তার অত্যঙ্গ খরা করে মাটি দিয়ে সব চলে আসে। আল্লাহ নবী বড় বাচ্চের ও বাপের বড় ব্যাটা তুমি চলে এসো না, তোমার বাপের কবরে মাথার ধারে গিয়ে দাঁড়িয়ে যাও, তোমার বাপের কবরের মাথার ধরে দাঁড়াও, সোরা ফাতিহা সোরা ইখলাস আয়াত পড়ে বলে কবরে দাঁড়িয়ে দোয়া করো। সব যখন চলে আসে বাপ কবরের ভিতর থেকে, তার সোনামানি বেটাকে দেখতে পায়, জোরে হবে না, আমার বেটা আমার বাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই সবাই ছেড়ে যদি পরে যদি দোয়া করে, আল্লাহ আমার আব্বা জানেন কবরে মুলকারার নকরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দেন, ওই বেটা দোয়ার ওসিলা করে আল্লাহর আব্বা মায়ের কবরে মুলকার নকরের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা দেন। এমন একটা সন্তান তৈরি করে যাও যে সন্তান তোমার জানাজার ইমাম হতে পারে, এমন একটা বেটা রেখে যাও যে বেটা কবরে দাঁড়িয়ে 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 কাঁদতে পারে, তোমার কবর আল্লাহ সুখময় করে দেবে। ও আমার নিজের বেটাকে করতে পারুনি, একটা নাতি তৈরি করো, একটা পোতাকে তৈরি করো, তাদের ওসিয়ত করে যাও, ভাই আমি মরে যাবো মরে থাকবো না, তবে আমার কথা মনে করে তুই আমার কবরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবি, আমার কবরটা একটু জিয়ারত করবি, শুনে রেখে দাও রক্ত সরসর করেছে তোমার নাতি তোমার পোতা যখন কবরে গেলে দেখবে বাবা, ওই সংসারের ওসিলা করে আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দেবে। আমার ভাইয়েরা সোনামণি গেলাম, আর সোনামণি গেলাম দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাবেন আখেরাতে গাছ একটা দুনিয়ায় পুঁতে রেখে যান। এই দিন পাঁচেক আগের কথা, আমার ছেলেটা আমিনপুর মানসায় পড়ে বাড়ি গেছে, এখন আমার তো খুব যাওয়ার সুযোগ হয় না, জলসায় আসার পথে একটু দেখা করে আসি,
কোনো সময় যাওয়ার সময় দেখা হয়। তো সকালবেলা ওর আমার ছোট ভাইটাকে বললাম একটু ওকে মাদ্রাসায় দিয়ে আয়, তো নিয়ে যাবে। আমার আব্বা বসে বসে খাচ্ছে, চোখ অবর্ষণ করেছে, বসে বসে খাচ্ছে। এই বাড়ি গিয়ে আমাকে বললো, আমার বউ জিজ্ঞেস করছে কি হলো, আপনি কাঁদছেন কেন? বলছে না এমনি মনে কষ্ট হচ্ছে, এমনি যখন বার হয়ে যাচ্ছে আমার ছেলেকে বলছে কচি ভাই চলে যাচ্ছিস মাদ্রাসায়, আমি তো বুড়ো হয়ে গেছি, তবে আমার মতের পরে তুই একটু আমার কবরটা ধারে গিয়ে একটু দাঁড়াবি তো, একটু সিয়ারত করবি তো। এখন বলেন এই বাচ্চাকে যদি ওটা শুনিয়ে দেওয়া হয় বাচ্চা মানুষ কিন্তু ভুলবে না, কি যখন ওই ওই দাদা মারা যাবে ওই নাতি যখন হাও হাও করে কাঁদবে, ওই নাতির তো আল্লাহর দরবারে কবর হবে না হবে না। আমার ভাইরা দুনিয়া এমন একটা জিনিস তৈরি করে রেখে যেতে হবে, আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ এখনো দোয়া করে দেই, ঠান্ডা পড়তেছে খুব। আজকে দুপুরে একটা জলসা ছিল জানেন, আর মাদ্রাসার দাতা সম্মিলন, এত চেল্লাতে হয় ভাই দে ভাই দে, লোক টাকা এমনি দেয়। হ্যাঁ হ্যাঁ আপনি ছিলেন? ভাইয়ের দাওয়াত ছিল, ওর আমার দাওয়াত ছিল, অনেক টাকা উঠেছে, আর একটু খাটতেও হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমারও শরীরটা খুব একটা ভালো নয়। তোমার ভাইরা বললেন যারা বাইরে আসেন, আলহামদুলিল্লাহ আমার ভাইরা সব ভিতরে চলে আসে, এখন সালাম করবো, এই সালামের ভিতরে আপনার মাহফিলের সব ভিতরে চলে আসে, আপনাদের তাবারক দেওয়া হবে আলহামদুলিল্লাহ, দোয়ার আগে আপনাদের কাছে তাবারক পৌঁছে যাবে।